বিজেপি কোলে সকলকে ধর্ষণ করা হবে এমনটাই হুমকি দিয়েছে তৃণমূলের লোকজন অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অন্যদিকে রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে ভস্মীভূত করে দেওয়ার অভিযোগ করল বিজেপি ঘটনা খণ্ডঘোষের সগড়াই অঞ্চলের সাঁকো পাহাড়পুর এলাকার স্থানীয় এক বিজেপি কর্মী বিজন মণ্ডল জানিয়েছেন হার নিশ্চিত জেনে এলাকাকে ভোটের আগে থেকে সন্ত্রস্ত করে রাখতে চাইছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যদিও অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল বিজেপি করার অপরাধে ধর্ষণের মতনও শাস্তি হতে পারে এমনটাই হুমকি দিয়েছে তৃণমূলের লোকজন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অন্যদিকে রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে বিজেপির পার্টি অফিসকে ভস্মীভূত করে দেওয়ার অভিযোগ করল বিজেপি ঘটনা খণ্ডঘোষের সগড়াই অঞ্চলের সাঁকো পাহাড়পুর এলাকার পার্টি অফিসটা তিন দিন ধরে বন্ধ ছিল দিয়ে কালকে আমাদের এখানে বিজেপি কর্মী একজনা খুললো পার্টি অফিসটা আর দুটো জুতো ছিল এখানে সামনে দাঁড়িয়ে নামানো আর ওই লোকটা এলো এসে তিন মূলে লোকটা এলো এসে এইখানে সব উঁকি ঝুঁকি মারলো কারেন্টের তারগুলো সব দেখলো দেখে আর আমাদের ওই দিকটা একটু গেল দিয়ে এসে আমি ওর পেছু পিছু এনো ওনার পেছু পিছু এসে আমি ওইখানটা গেলাম ওনার এগুলো ছুটে পড়লো আমি তখন ওই একটু আগে ছুটে ছুটে গেলাম ওই থেকে ওকে তো আর দেখতে পেলাম না ও বিশাল ছুটলো আমি তো আর দেখতে পেলাম না ও কোন দিকে গেল তারপরে আর একজনা এলো তাকে চিনতে পারলাম না আমার তো মনে হচ্ছে তারাই করেছে আমরা এটা প্রতিদান চাই এরকম করলে এই তো আশেপাশে বাড়ি ছিল সব বাড়িগুলোই যদি আগুন হয়ে যেত আমরা কী করতাম বাড়িতে তো আমাদের একটা ব্যাটা ছেলে থাকে নাই ওরা তো তৃণমূলের লোকেরা তো আমাদের বাড়িতে একটা ব্যাটা ছেলে রাখে নাই মিথ্যা অপবাদ দিয়ে সব ব্যাটা ছেলের দিকে তাড়িয়ে দিয়েছিল আমাদেরকে বলছে মেয়েদিকে রেপ করবো নিয়ে আসুন দোকানে মাল বন্ধ করে দিয়েছে জল কলের জল বন্ধ করে দিয়েছে আমাদেরকে বাইরে বেরোতে দেয়নি কো আমরা ইয়ে করি বিজেপি করি বলে স্থানীয় এক বিজেপি কর্মী বিজন মণ্ডল জানিয়েছেন হার নিশ্চিত জেনেই এলাকাকে ভোটের আগে থেকেই সন্ত্রস্ত করে রাখতে চাইছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আজকে ভোরবেলায় একদম আমাদের পার্টি অফিস সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দিয়েছে সেটা আমরা আমাদের কর্মীরা যখন খবর দিল তখন দেখতে পেলাম সম্পূর্ণ পুরে ধূলিসাৎ হয়ে গেছে আমাদের গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য যে সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন ছিল সমস্ত পুরে ছাই হয়ে গেছে এবং আমাদের কর্মীদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে সেই কেসে তারা বাড়ির বাইরে রয়েছে আজকে বেল নেওয়ার কথা রয়েছে তাদের কিন্তু সেই ফাঁকে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজগুলো করেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি চাইছি গণতন্ত্রে ফিরে আসুক এই দুর্বৃত্ত লোকেদের শাস্তি হোক আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিজন মণ্ডল বলছি যদি এটা না হয় বৃহত্তর আন্দোলন হবে বিজেপির পক্ষ থেকে সে তখন কিন্তু আর সামলানো যাবে না এটা আমি বলে রাখছি কোথাকার পার্টি অফিস এটা এটা সগড়াই অঞ্চলের সাঁকো পাহাড়পুর 224 নম্বর কারা লাগালো কি মনে হচ্ছে এটা তৃণমূলের ওখানে লোকাল যে দুষ্কৃতীরা রয়েছে তারাই এই কাজটি করেছে আমাদের কাছে সঠিক তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতেই প্রশাসন বিচার করবে প্রশাসন সেই ব্যবস্থা করবে এটা আশা রাখি যদিও অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় এক তৃণমূল কর্মী জানান রাজ্যের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই শিক্ষা দেননি যা আন্দোলন শুরু হবে দু তারিখের পরে সেই ভয়ে তারা নিজেরা নিজেদের মতো করছে আমরা এসবে কোনো কিছু মন্তব্য করতে নারাজ এবং এই যে ভোট পরবর্তী এই রকম ধারা করতে হবে আমাদেরকে হ্যাঁ যদি ভোটের আগে বলতো যে হ্যাঁ অন্য কিছু করার জন্য সন্ত্রাস সৃষ্টি করার জন্য আর জন্য বলছে তারা আজকে মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দিনরাত আজকে নেশা করে পড়ে রয়েছে সেই নেশার ঘোরে কোথায় কে কী করেছে না করেছে আমরা এর মধ্যে কোনো রকম আমাদের কোনো কর্মী এই ধরনের কোনো অসভ্যতা আমাদের কর্মীরা করে না আর একটা কথা খুব ভালোভাবে মনে পড়ে আমার যে মাননীয় সিদ্ধার্থও একটা কথা বলেছিলেন যে তোমাকে মেরে আমি হিরো করব না তাই যাদের মানে কি বলবো একটা মানে কোনো রকম সমাজে পরিচয় নাই কিছু নয় তাদের উপরে কোনো কিছু করে তাদেরকে বাজার গরম করে হিরো আমরা করতে নারাজ কাজেই এসব নোংরা কাজ আমরা অপছন্দ করি আমাদের বিশ্বজয়ী নেত্রী আমাদের যিনি কর্ণধার সর্বভারতীয় যিনি তৃণমূলের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসব পছন্দ করেন না তা আমরা কী করবো তিনি তো প্রশ্রয় দেন না যদি সেই রকম তো আমাদেরকে হিংসার বদলা নিতে বলতেন তাহলে তো 2011 সালের পর থেকে তো আজকে কেউই থাকতে পারে না যারা আমাদের কিন্তু ওই এলাকারই এক বাসিন্দা মীনা রায় জানিয়েছেন বিজেপি করার অপরাধে তাদেরকে প্রতিদিন নাকি ধর্ষণের মতন হুমকিও দিয়ে যায় তৃণমূলের লোকজন সারাদিন কাজের পর রাতে ফেরেন বাড়ির গৃহকর্তারা তাই স্বাভাবিকভাবে এই নিয়ে নীতিগত নিরাপত্তাহীনতায় ভুগছেন সাঁকো দুর্গাতলা উত্তরের বাসিন্দারা
আপনারা সরাসরি দেখছেন এই চিত্র শুধুমাত্র টিভি নিউজ টেনের পর্দায়। আমাদের সাথে আরও খবরে থাকতে দেখুন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেল। ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল টিভি নিউজ টেন। আপনারা মানে আমরা। We'll be right back.